গুড মর্নিং তোমাদের প্রত্যেক শনিবারের মতো আজকেও আমি ষাটটা একদম নিয়ে আলোচনা করব তো এগুলো খুব গুরুত্বপূর্ণ সেই জন্যই তোমাদের সপ্তাহে একদিন ডাব্লিউ বিপি কেপি ক্লাস সি পিএসএসি রেলওয়ে সব পরীক্ষার জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ তো দেখো সেট ফিফটিনে ষাটটা প্রশ্ন তার সাথে আরো অনেক রিলেটেড আমি জিকে আলোচনা করেছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে তবে সব প্রশ্ন ভালো করে বুঝতে পারবে আর আজকে যেহেতু শনিবার তোমাদের তিনটে ক্লাস অফ থাকছে সাড়ে আটটার তোমার ম্যাথের ক্লাসটা হয়নি আর কে স্টাডিতে এগারোটার যে ইংরাজি ক্লাস এবং সন্ধ্যাবেলা ছটার যে আজকে তোমাদের জি ক্লাস এই দুটো অফ বাদ বাকি প্রত্যেকটা ক্লাসই আজকে হচ্ছে এবং সকালে তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এবং আজকে যেহেতু শনিবার সাতটার সময় তোমাদের উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স করা হয়েছে ফিফথ মে থেকে ইলেভেন্থ মে পর্যন্ত একদম টপ ইম্পর্টেন্ট যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন তোমাদের কে স্টাডিতে আজকে আমি করিয়েছি অবশ্যই সবাই দেখে নিও টেলিগ্রামে লিংক শেয়ার করা আছে আর দশটার সময় তোমাদের এই ক্লাসটা আর তার সাথে সাথে আজকে সন্ধ্যাবেলা তোমাদের যেমন প্রত্যেক শনিবারে হয় দুশো জিকের ম্যারাথন এটা সম্পূর্ণ লাইভ হবে তোমরা সবাই কিন্তু এই লিংক টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক থেকে জয়েন করে নেবে নির্দিষ্ট সময়ে যেমন প্রথম প্রশ্ন দেখো খুব ভালো একটা প্রশ্ন উনিশশো ছাপান্ন সালে শ্রীমতি অমৃতা প্রীতম তার দীর্ঘ কবিতা সুনেহাদে সুনেহাদের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার জয়ী প্রথম মহিলা হয়েছিলেন তো কোন সালে তিনি পদ্মবিভূষণ লাভ করেন আমি তোমাদের একটু বড় করেই এটা লিখেছি তার কারণ তোমরা যাতে প্রশ্নটার গুরুত্বটা বুঝতে পারো ইনি দু হাজার চার সালে পদ্মবিভূষণ লাভ করেছিলেন এটা কিন্তু তোমাদের ডাইরেক্ট কোয়েশ্চেনও হতে পারে যে শ্রীমতী অমৃতা প্রীতম কোন সালে পদ্মবিভূষণ লাভ করেন কেন এটা ইম্পর্টেন্ট হলো আমাদের কেননা তিনি এই সুনেহাদ কবিতার জন্য সুনেহাদের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার জয়ী প্রথম মহিলা হয়েছিলেন ওকে দেখো উনিশশো সালে প্রীতম বা শ্রীমতী অমৃতা প্রীতম সুনেহাদের জন্য সাহিত্য একাডেমি পুরস্কার জয়ী প্রথম মহিলা হন এবং উনিশশো সালে তিনি কাগজ ক্যানভাস দ্য পেপার অ্যান্ড দ্য ক্যানভাস এটার জন্য ভারতে অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার ভারতীয় জ্ঞানপীঠ পেয়েছিলেন এবং সালে পদ্মশ্রী সালে পদ্মবিভূষণ পেয়েছিলেন ইনি একজন উল্লেখযোগ্য সাহিত্য ছিলেন যিনি বিংশ শতাব্দীর প্রথমে উল্লেখযোগ্য পাঞ্জাবি কবি আর ঔপন্যাসিক হিসাবে বিবেচিত হন নেক্সট উত্তরবঙ্গের কোচবিহার জেলায় কোন ভৌগোলিক বৈশিষ্ট্যের প্রাধান্য রয়েছে সমভূমির প্রাধান্য রয়েছে উত্তরবঙ্গের কোচবিহার জেলায় নিম্নলিখিত ভারতীয় রাজ্যগুলির মধ্যে কোনটি দুটি বা ততোধিক দেশের সাথে আন্তর্জাতিক সীমান্ত ভাগ করে না ত্রিপুরা যেমন ধরো আমি যদি এখানে দেখি এগুলো তোমাদের আমি ট্রিক্স এর সাহায্যে করিয়ে দিয়েছি যারা যারা ট্রিক দেখোনি ইন্টারেস্টিং ট্রিক বলে তোমাদের একটা প্লেলিস্ট আছে ইন্টারেস্টিং ট্রিক্স ঠিক আছে তো সেখানে তোমরা পাবে আমাদের কোন দেশের সাথে কোন কোন রাজ্য তার সীমানা ভাগ করেছে এগুলো আমি খুব সুন্দর ট্রিক্সের সাহায্যে করিয়ে দিয়েছি আমি টেলিগ্রামে তোমাদের আবার শেয়ার করে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো তো আফগানিস্তান লাদাখের সাথে ভুটান পশ্চিমবঙ্গ সিকিম অরুণাচল প্রদেশ আর আসাম বাংলাদেশের বাংলা টাইম এম পি এম তোমাদের বলেছিলাম ঠিক আছে মিজোরাম মেঘালয় ত্রিপুরা আসাম চীনের লাদাখ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড সিকিম অরুণাচল প্রদেশ মায়ানমার অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম নেপাল বিহার উত্তরাখণ্ড উত্তরপ্রদেশ সিকিম আর পশ্চিমবঙ্গ আর পাকিস্তানের জম্মু কাশ্মীর পাঞ্জাব রাজস্থান আর গুজরাট গুরু দেবপ্রসাদ দাস পুরস্কার প্রাপ্ত দুর্গাচরণ রণবীর নিচের কোন শাস্ত্রীয় নৃত্যের একজন শিক্ষক এবং নৃত্যশিল্পী ছিলেন ওড়িশি নিচের কোন গিরিপথটি অরুণাচল প্রদেশ আর মায়ানমারকে সংযুক্ত করে পাংশাও গিরিপথ অলোকনন্দা আর ভাগীরথী কোন স্থানে মিলিত হয় এবং গঙ্গা নাম নেয় দেবপ্রয়াগ নিম্নলিখিতদের মধ্যে কোন পণ্ডিত ভূগোল শব্দটির ইরাটোস্থেনিস নিচের মধ্যে কোন গিরিপথটি তামিলনাড়ু কোয়েম্বাটুরকে কেরালার পালাক্কার শহরের সাথে যুক্ত করেছে পালঘাট গিরিপথ সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় রয়েছে রুড়কি কোন ধরনের কৃষিতে জমি খাদ্য ও পশু খাদ্যের ফসল বৃদ্ধির জন্য এবং গবাদি পশু পালনের জন্য ব্যবহার করা হয় মিশ্র চাষ ক্যাশ ভারতের প্রথম প্রধান নির্বাচন কমিশনার ছিলেন সুকুমার সেন জ্ঞানপীঠ পুরস্কার এর প্রথম প্রাপককে চি শঙ্করাকরু আক্ষিতাম হলেন ষষ্ঠ লেখক যিনি মালায়ালাম সাহিত্যের জন্য জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন উনিশশো সালে বিখ্যাত মালায়ালাম জি লেখক জি শঙ্করা করুপ জ্ঞানপীঠ পুরস্কারের প্রথম বিজয়ী হয়েছিলেন অটো হ্যান কোন আবিষ্কারের জন্য বিখ্যাত পরমাণু বোমা মিশরের রাজধানী কি কায়রো উত্তর রামচরিত নাটকটি কে রচনা করেন ভবভূতি নিচের কোন নদীটি ভারতের ভূখণ্ডে উৎপন্ন আর শেষ হয়েছে চম্বল নিচের কোনটি পৃথিবীর বৃহত্তম বদ্বীপ গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ কে ছিলেন জেনারেল বিপিন রাওয়াত ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা দেখো ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল দু পর্যন্ত সাত থেকে দু হাজার বারো পর্যন্ত ছিলেন আর উপজাতি রাষ্ট্রপতি যদি বলে সেক্ষেত্রে কিন্তু আমাদের দ্রৌপদী মুর্মু হবে দ্রৌপদী মুর্মু ঠিক আছে আচ্ছা ভারতের প্রথম মহিলা প্রধান নির্বাচন কমিশনার ভি এস রমাদেবী লোকসভায় বিরোধী দলের প্রথম মহিলা নেত্রী সোনিয়া গান্ধী প্রথম মহিলা প্রধানমন্ত্রী অর্থমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিরক্ষামন্ত্রী বিদেশমন্ত্রী তথ্য সম্প্রচার মন্ত্রী এবং লোকসভার নেতা ইন্দিরা গান্ধী লোকসভার প্রথম মহিলা স্পিকার মীরা কুমার ভারতের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ফতিমা বিবি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী হাইকোর্টের প্রথম নারী বিচারপতি বিচারপতি আনা প্রথম নারী স্বাস্থ্য ও যোগাযোগ মন্ত্রী রাজকুমারী অমৃত কৌর তারপরে কোন রাজ্য মায়ানমারের সাথে তার সীমানা ভাগ করে না সিকিম সিকিম রাজ্য ভুটান চীন আর নেপালের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর আর মিজোরাম রাজ্য মায়ানমারের সাথে আন্তর্জাতিক সীমানা ভাগ করে নিম্নলিখিত কোন দেশের মধ্যে ম্যাগিনোট রেখা বিদ্যমান দেখো এই ম্যাগিনোট রেখাটা রয়েছে ফ্রান্স আর জার্মানির মধ্যে এছাড়াও ডুরান রেখাটা পাকিস্তান আফগানিস্তানের মধ্যে ম্যাকমোহন লাইনটা ভারত আর চীনের মধ্যে আটত্রিশতম সমান্তরাল রেখা উত্তর আর দক্ষিণ কোরিয়ার মধ্যে ওডার নাইজে রেখা জার্মানি আর পোল্যান্ডের মধ্যে র্যাটলিভ রেখা ভারত আর পাকিস্তানের মধ্যে তারপরে সঙ্গীত নাটক একাডেমি একটা সংস্থা যেটা ভারত সরকারের নিচের কোন মন্ত্রকের অধীনে কাজ করে সংস্কৃতি মন্ত্রক ক্রাঞ্চ টাইম নরেন্দ্র মোদী ন্যাশনাল সিকিউরিটি ক্রাইসিস বইটার লেখককে শ্রীরাম চাউলিয়া দক্ষিণ আফ্রিকার মুদ্রা কি র্যান্ড ভারতের নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তর কৃষি পদ্ধতির অনুশীলন করা হয় করা হয় না সরি স্থানান্তর কৃষি পদ্ধতির অনুশীলন করা হয় না বলেছে তো সেক্ষেত্রে আমাদের পশ্চিমবঙ্গ কারেক্ট আনসার নিচের কোনটি ভুল মিল জামাইকা আবুজা জামাইকা কিংস্টন জামাইকার রাজধানী এটা ক্যারিবিয়ান সাগরে অবস্থিত একটা দ্বীপ দেশ পশ্চিমবঙ্গ কোন উদ্দেশ্য নিয়ে কৃষক বন্ধু প্রকল্প চালু করেছে কৃষকদের আয় সহায়তা প্রদান টুর্নামেন্ট ক্রীড়ার নিচের কোন জোড়াটি সঠিক শুধুমাত্র এক মানে রুইয়া গোল্ড কাপ ব্রিজ এটা ভুল নিম্নলিখিত শিল্পকর্মগুলির মধ্যে কোনটিকে ভগিনী নিবেদিতা ভারতীয় শিল্পের প্রথম মাস্টার পিস হিসাবে প্রশংসা করেছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা পশ্চিমবঙ্গের কোন শহরকে বাংলার অক্সফোর্ড বলা হয় নবদ্বীপ পুরী জগন্নাথ যাত্রার সাথে মিল রেখে পয়লা জুলাই খড়গ্রামের রথযাত্রা পরিচালিত হয় এই খড়গ্রামের রথযাত্রা নিজের কোন জেলায় পরিচালিত হয় মুর্শিদাবাদ উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে বা আর নর্থ ফ্রন্টায়ার রেলওয়ে পশ্চিমবঙ্গের কোন জংশন থেকে রোংটং স্টেশন পর্যন্ত নিয়মিত জঙ্গল টি টয় ট্রেন সাফারি চালু করেছে শিলিগুড়ি নিম্নলিখিত কোন রাজ্যের অধীনে সর্বাধিক বনভূমি রয়েছে মধ্যপ্রদেশ কোন উপজাতি ভাষাকে পশ্চিমবঙ্গে সরকারি মর্যাদা দেওয়া হয়েছে এবং যেটা ইউনেস্কোর দ্বারা সংকটাপন্ন ভাষা হিসাবে বিবেচিত হয়েছে কুরুখ ভাষা কর্ণাটকে অবস্থিত কৃষ্ণ রাজাসাগর বাঁধ নিচের কোন নদীর উপর নির্মিত কাবেরী নরওয়েস্টার পশ্চিমবঙ্গের কোন ফসলের জন্য বিশেষভাবে ভালো থান আর পাট পশ্চিমবঙ্গে ফায়ার ক্লে খনিজ কোথায় পাওয়া যায় বর্ধমান সুইজারল্যান্ডে কোন মুদ্রা ব্যবহার করা হয় ফ্রাঙ্ক নিচের কোন নদীটি মিঠা জলের ডলফিনের আবাসস্থল গঙ্গা পশ্চিমবঙ্গের রাজধানী কোন কাল্পনিক রেখার কাছে অবস্থিত কর্কটক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা কর্কটক্রান্তি রেখার কাছে রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান আর নদীয়া জেলার উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা অতিক্রান্ত হয়েছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি লোকসঙ্গীতের একটি ধরন যেটি প্রধানত পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত বাউল আজমির নিচের কোন নদী তীরে অবস্থিত লুনি কেন্দ্রীয় তড়িৎ রাসায়নিক গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত কারাইকুড়ি নিম্নের কোন যন্ত্রের দ্বারা তরলের পৃষ্ঠটান পরিমাপ করা যায় টেন বিশ্বের মোট ভূপৃষ্ঠের কত অংশ ভারতে রয়েছে টু পয়েন্ট ফোর পার্সেন্ট আশিরগড় গিরিপথ কোথায় অবস্থিত মধ্যপ্রদেশ ভারতের জাতীয় আয় পরিমাপের প্রথম বৈজ্ঞানিক প্রচেষ্টা কার ছিল প্রোভি কে আর ভি রাও সিন্ধু নদী ভারতের নিচের কোন রাজ্যের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে পাঞ্জাব ভারতীয় মহিলা ক্রিকেট দল দু সালের এশিয়ান গেমসে স্বর্ণ জিতে ফাইনালে কোন দলকে পরাজিত করেছে শ্রীলঙ্কা পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন প্রফুল্ল চন্দ্র ঘোষ চিত্রশিল্পী মানেটের প্রথম নাম কি ছিল এডওয়ার্ড পাবলো পিকাসোর সবচেয়ে বিখ্যাত চিত্রকর্ম কি ছিল গোয়েরমিকা নিম্নের কোন নদী তীরে টোকিও শহরটি অবস্থিত স্তুমিদা নিম্নের কোন নদী তীরে চট্টগ্রাম শহরটি অবস্থিত কর্ণফুলি রামন ম্যাক্সেসে পুরস্কারের প্রথম ভারতীয় প্রাপক কে ছিলেন বিনোবাভাবে দেখো এখান থেকে অনেক ইম্পর্টেন্ট জিনিস আমাদের নোট মনে রাখতে হবে পুরস্কার তালিকায় ভারতের বিজয়ীরা যদি দেখি আমরা বিশিষ্ট ভারতীয় যারা পুরস্কার জিতেছেন তাদের মধ্যে উনিশশো সালে এই বিনোবাভাবে পেয়েছিলেন উনিশশো সালে পেয়েছিলেন মাদার টেরেজা উনিশশো সালে কমলা দেবী চট্টোপাধ্যায় উনিশশো সাতষট্টিতে সত্যজিৎ রায় উনিশশো সাতানব্বইতে মহেশ্বতা দেবী অরবিন্দ কেজরিওয়াল দু হাজার ছয়ে গুঞ্জের অংশুগুপ্ত দু হাজার পনেরোতে দু মানবাধিকার কর্মী বেজুবাদা উইলসন আর দু হাজার সাংবাদিক রবিশ কুমার কোন শহরকে ভারতের স্কটল্যান্ড বলা হয় কুর্গ কর্ণাটকে রয়েছে এটা ভারতের বৃহত্তম কফি উৎপাদনকারী জেলাও কুর্গের আরেক নাম কোডাগু আর শিলংকে প্রাচ্যের স্কটল্যান্ড বলে কাবেরী নদীর উৎপত্তি ভারতের কোন রাজ্যে কর্ণাটক কোন শহরকে মশলা শহর বলা হয় কোঝিকোড় সিবি প্যাটেল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কোথায় অবস্থিত সুরাট মানে গুজরাট কেডি সিং বাবু স্টেডিয়াম কোথায় রয়েছে লখনৌ উত্তরপ্রদেশের তো এরপরে আজকে তোমাদের রয়েছে সন্ধ্যাবেলা ছটায় দুশো জিকে ম্যারাথন নলেজ অ্যাকাউন্টে টেলিগ্রামে আমি লিঙ্ক দিয়ে রাখবো সবাই ওখান থেকে জয়েন করে নিও থ্যাংক ইউ সো মাচ নেক্সট ক্লাসে কথা হচ্ছে আবার সবার সাথে অ্যাডভোক্রেট ডে